সকাল ওদিকে দোকান নাই ওদিকে ডাকে করে কিন্তু বড় বড় সব নৌকা সারা খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন কুমিল্লাতে। এবং গতকালকে পর্যন্ত কিন্তু যেটি ফেনীতে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল, আজকে কিন্তু আমরা কুমিল্লাতে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছিলাম। এবং সেখানে খাদ্য সামগ্রী নিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এই যে বিকেলবেলা আমরা দেখতে পাচ্ছিলাম যে সবাই হাজির হয়েছে টাকে টাকে করে, খাবার খাদ্য সামগ্রী থেকে শুরু করে তাদের জন্য যে নৌকার ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এইখানে যদি আপনারা দেখেন যে লম্বা যে লাইনটি সেটি কিন্তু শুধুমাত্র তানের যে লম্বা লাইন, এবং এখানে একটি মসজিদ রয়েছে যে মসজিদে তানের সব কিছু জমা রাখা হচ্ছে আর শুকনো খাবারগুলো জমা রাখা হচ্ছে। এছাড়া বাকি যেগুলো রয়েছে যেমন বিভিন্ন ভেজা খাবার যেগুলো রয়েছে রান্না করা খাবার, সেগুলো কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির মাধ্যমে আজকেই সবগুলো প্রত্যেকটা বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে লম্বা যে লাইনটি সেটি, এছাড়া বিজিবি সেনাবাহিনীর টিমগুলো কাজ করে যাচ্ছে এখানে, এছাড়া স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছে। Thank you.